ट्री सेंटर ऑफ सीमेट्री एक्सिस ऑफ सीमेट्री एनसीयो मार्क डायस्टिर मार्क

সো উই আর ডুইং দিস ভিডিও ইন লোকাল ল্যাঙ্গুয়েজ ওকে সো উই আর স্টার্টিং দ্য ভিডিও হিয়ার তো সবার প্রথমে আমাদের এলিমেন্ট অফ সিমেট্রি জানা দরকার ফার্স্টে দেখবো আমরা প্লেন অফ সিমেট্রি লাস্ট ভিডিওতে অল্প একটু ডিসকাস করেছিলাম কিন্তু এখানে এটা কমপ্লিট ডিসকাস করবো আমি অ্যাকচুয়ালি এই ভিডিওটা বানানোর যে মোটিভটা হলো যে এখানে আমি যা যা তোমাদেরকে দেখাবো এখানে ওটা তোমরা একটু এটা অ্যাপ্লিকেশনটা দেখে নেবে এটার যে অ্যাপ্লিকেশন আছে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেন এসছে কিংবা সেরকম বেশি যে সমস্ত কোশ্চেন আসে কোনো একটা ভালো বই থেকে এটা প্র্যাকটিস করে নেবে দেখবে যেগুলি যা লিখেছি সবগুলি এখানে কাজে লাগবে হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগবে তাহলে তোমরা এটা নিশ্চয়ই শেয়ার করবে ওকে সো প্লেন অফ সিমেট্রি থেকে শুরু করলাম প্লেন অফ সিমেট্রি অ্যাকচুয়ালি ইট ইজ এন ইমাজিনারি ইন টু ইকুয়াল হাফ যেমন একটা সিম্পল এক্সাম্পল দিয়ে যদি বোঝাতে চেষ্টা করি তাহলে কি হবে তাহলে যদি আমি এখানে একটা হ্যাট আঁকি মানে একটা টুপি যদি আমি এখানে আঁকি তাহলে এখানে যদি আমি একটা ইমাজিনারি প্লেন কল্পনা করতে পারি যেটা এই মলিকিউলটাকে দুইটা সিমেট্রিক্যাল পার্টে ভাগ করছে যেমন এটা এইভাবে যদি এটা একটা প্লেন হয় সো দিস প্লেন ক্যান ডিভাইড দ্য মলিকিউল ইন্টু টু সিমেট্রিক্যাল পার্টস সো দিস ইজ এ প্লেন অফ সিমেট্রি তো মানুষের মধ্যে যদি তুমি একটা প্লেন অফ সিমেট্রি কল্পনা করতে চাও তাহলে ইউ ক্যান ইমাজিন ইউ ক্যান ইমাজিন এ প্লেন হুইচ ক্যান ডিভাইড এ হিউম্যান বিং ইন্টু টু সিমেট্রিক্যাল পার্টস ওকে সো আমরা আবার এখানে একটা এইচ টু এক্সাম্পল নিয়ে দেখি এইচ টু এইচ দেখা যায় যে এখানে অক্সিজেনের উপর যদি তুমি কোনো ইমাজিনারি প্লেন তুমি কল্পনা করো তাহলে তোমরা দেখতে পাবে যে এই ইমাজিনারি প্লেনটা এই যে মলিকিউলটা আছে এটাকে দুইটা সিমেট্রিক্যাল পার্টে ভাগ করতে পেরেছে মানে এটা একটা প্লেন অফ সিমেট্রি অর আরেকটা এক্সাম্পল যদি দেখা যায় এখানে এখানে একটা বি থ্রি মলিকিউল নিলাম তো এখানে এফ থেকে এফকে কে করে বি কে করে যদি তুমি একটা প্লেন কল্পনা করতে পারো এখানে তাহলে দিস প্লেন ক্যান ডিভাইড দা মলিকিউল ইন্টু টু সিমেট্রিক্যাল পার্টস সো অ্যাকচুয়ালি এখানে একটা প্লেন অফ সিমেট্রি এক্সিস্ট করছে এখানে অ্যাকচুয়ালি একটা না এখানে অ্যাকচুয়ালি চারটা প্লেন অফ সিমেট্রি আছে

তো মলিকিউল আর আর সেম 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 ওকে প্লেন প্লেন এটা এটা কি যে যে আছে একটা তিনটা মিন্স তারা একটা প্লেনের উপরে আছে তাহলে এখান দিয়ে এমন একটা প্লেন কল্পনা করা যাবে যে প্লেনটা এই সবগুলি মলিক হাফ করে বেরিয়ে যাবে তাহলে এই হালোয়টা ইকুয়ালি হাফ করে বেরিয়ে যাবে এটাকে বলা হয় মলিকুলার প্লেন এস ইট কন্টেন্স দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকিউলস ইন দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটমস ইন দ্য মলিকিউলস সো এখানে চারটা প্লেন অফ সিমেট্রি আছে তিনটা হলো আপনার সিগমা ভি এগুলিকে আবার আইডেন্টিফাই করা যায় ওটা আমি ডিটেলসে ডিসকাস করবো না এখানে সিগমা ভি সিগমা এইচ এন্ড সিগমা ডি ওকে সিগমা ভি মানে ভার্টিক্যাল প্লেন ভার্টিক্যাল ঠিক আছে ওকে সিগমা এইচ মানে হরাইজন্টাল প্লেন আর সিগমা ডি মানে ডায়গোনাল প্লেন সো এই গেল আপনার প্লেন অফ সিমেট্রি একটা জিনিস সবসময় মনে রাখা দরকার যে ইফ এ মলিকিউল এনি প্লেন অফ সিমেট্রি দ্য মলিকিউল উইল বি

তো আমরা কোদিন দেখেছিলাম যে এখানে একটা বাল্ব আছে যেখান থেকে একটা লাইট বেরিয়ে যাচ্ছে এটা পলিক্রোমাটিক লাইট যারা আমার আইওপি আইসোমারিজম প্রথম ভিডিওটা দেখেননি তাদেরকে বলছি যে তোমরা নিশ্চয়ই এটা দেখে নেবে কারণ এটা না দেখলে পরে তোমাদের একটু অসুবিধা হতে পারে তো এখান থেকে এই যে রেডিয়েশনটা এখানে গেল এই লাইটটা ছিল পলিক্রোমাটিক এটা আমি গদিন বলেছিলাম পলিক্রোমাটিক আর এটা হলো তোমার মনোক্রোমাটিক তো অপটিক্যাল অ্যাক্টিভিটি অ্যাক্টিভ কম্পাউন্ড মানে কি মনে করো এখানে একটা গ্লুকোজের সলিউশন নিলাম সি সিক্স এস টুয়েলভ ও সিক্স এখান দিয়ে লাইটটা পাস করলাম দেখা যাবে যে এখানে লাইটটা রোটেট হয়ে গেছে ইফ দ্য অ্যাকোয়া সলিউশন অফ এ সাবস্টেন্স রোটেটস দ্য মনোক্রোমাটিক লাইট দেন ইট ইজ অ্যাক্টিভ তো এখানে দেখলে বোঝা যাবে যে গ্লুকোজ যেহেতু গ্লুকোজ যেহেতু এখানে লাইটের রোটেশন করেছে তাহলে গ্লুকোজ একটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড মানে ও লাইটের রোটেশন করতে হবে হয়তো বা ক্লক ওয়াইজে নয়তো বা অ্যান্টি ক্লক ওয়াইজে তাহলে এটা গেল তোমার অপটিক্যাল অ্যাক্টিভিটি তাহলে কোনো একটা মলিকিউলের মধ্যে যদি কোনো প্লেন অফ সিমেট্রি থাকে তাহলে মলিকিউলটা অপটিক্যালি ইন অ্যাক্টিভ হবে তাহলে আমরা কিছু এক্সাম্পল এখানে দেখে নিই দেখো তো এখানে একটা সিম্পল কম্পাউন্ড থেকে আমি শুরু করছি এখানে একটা মলিকিউলের আমি স্ট্রাকচার দেখলাম এটা তোমার টার্টারিক অ্যাসিড তো এখানে দেখলে বোঝা যাবে যে এইখানে এই বরাবর একটা প্লেন অফ সিমেট্রি আছে যদি তুমি এখানে কোনো একটা প্লেন কল্পনা করতে পারো তাহলে তুমি দেখতে পাবে যে ইউ ক্যান ডিভাইড দ্য মলিকিউল ইনটু টু সিমেট্রিক্যাল পার্টস দ্যাটস ওয়াই ইট ইজ অপটিক্যালি ইনঅ্যাকটিভ টার্টারিক অ্যাসিডের অ্যাকচুয়ালি দুইটা ফর্ম আছে এটা হলো অপটিক্যালি ইনঅ্যাকটিভ কারণ এখানে প্লেন অফ সিমেট্রি আছে এটাকে মেসো বলা হয় এটা পরে দেখবো আমরা যদি টার্টারি গ্যাসের অন্য কোনো ফর্মে স্ট্রাকচার আঁকা যায় যেমন এটাতে আছে দেখো এখানে কোনো প্লেন অফ সিমেট্রি নেই তাহলে এটা হলো অপটিক্যালি অ্যাকটিভ টার্টারি গ্যাসিড বিকজ নো প্লেন অফ সিমেট্রি তাহলে মলিকিউলটা হলো তোমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ যদি কোনো প্লেন অফ সিমেট্রি না থাকে তাহলে এটা হবে অপটিক্যালি অ্যাক্টিভ ওকে তাহলে আমরা একটা আরেকটা এক্সাম্পল দেখি এখানে সাপোজ সাপোজ এখানে দুটো কম্পাউন্ড এখানে আছে ওকে এখন যদি তোমাকে কেউ বলে উইচ ওয়ান ইজ অপটিক্যালি অ্যাক্টিভ উইচ ওয়ান ইজ অপটিক্যালি অ্যাক্টিভ তুমি দেখা দেখতে পাবে যে এখানে একটা প্লেন অফ সিমেট্রি আছে কারণ এই মলিকিউলটাকে যখন তুমি দুটা সিমেন্ট দুইটা প্লেন অফ সিমেট প্লেন অফ সিমেট্রি দিয়ে তখন তুমি এটাকে ডিভাইড করবে তখন দেখবে যে দুইটা সেম ভাগে ভাগ হয় কিন্তু এখানে নো প্লেন অফ সিমেট্রি বিকজ এখানে একটা সিএসি গ্রুপ আছে ইন ফ্রন্ট অফ দ্য ভিউয়ার এটাকে বলা হয় সলিড ওয়েজ সলিড ওয়েজ আর এটাকে বলা হয় রিয়ার ওয়েজ দ্যাট ইজ সলিড ওয়েজ মিন্স ইন ফ্রন্ট অফ দ্য ভিউয়ার আর এটাকে বলা হয় রিয়ার টু দা ভিউয়ার মানে ভিউয়ার থেকে দূরে আছে রিয়ার টু দা ভিউয়ার ওকে সো এটা একটা হলো অপটিক্যালি ইন অ্যাক্টিভ ও আই এ তো এই গেল আমার একটা আরেকটা এক্সাম্পল আরেকটা এক্সাম্পল যদি আমরা এখানে দেখতে চাই এটাও আমরা দেখতে পারি যেমন যেমন এখানে কোনো প্লেন অফ সিমেট্রি নেই কারণ এই যে সিএলটা এটা আছে ইন ফ্রন্ট অফ দা ভিউয়ার এই যে সিএলটা আছে এটা আছে রিয়ার টু দা ভিউয়ার সো দেয়ার ইজ নো প্লেন অফ সিমেট্রি নো প্লেন অফ সিমেট্রি অপটিক্যালি অ্যাক্টিভ ওকে আরেকটা একটা এক্সাম্পল এখানে দেখা যায় এটা অ্যাকচুয়ালি মোস্ট ইম্পর্টেন্ট এটা লিখে রাখতে হবে অ্যাট্রো এটা আমি এখানে কভার করে ফেলছি এটা তোমরা দেখবে জেনারেলি এ কম্পাউন্ড হ্যাভিং কাইরাল সেন্টার বদিন বলে দিয়েছিলাম কাইরাল কার্বন কাকে বলে একটা কার্বন যখন চারটা ডিফারেন্ট গ্রুপের সাথে যুক্ত থাকবে

আইআইডি তো এসছে ওকে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে এটা এই যে ফেনোমেনটা বিহেভিয়ারটা এটা দুইটা কম্পাউন্ড দেখায় একটা হলো এলিন আর এটা হলো বাইফিনাইল ওকে তো আমি দেখাচ্ছি ব্যাপারটা কি অ্যাকচুয়ালি এলিনের একটা एग्जांपल লিখছি এলিন মানে সি ডাবল বন্ড সি ডাবল বন্ড এ বি এ বি তো আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ইজ ইট অপটিক্যালি অ্যাকটিভ অর অপটিক্যালি ইনঅ্যাকটিভ তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে দেয়ার ইজ এ প্লেন অফ সিমেট্রি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা প্লেন অফ সিমেট্রি এখানে আছে বাট অ্যাকচুয়ালিতে এটা ভুল ওকে তে দিস ইজ রং নো প্লেন অফ সিমেট্রি নো প্লেন অফ সিমেট্রি বিকজ এই যে কার্বনের যে প্লেনটা আছে এখানে যে কার্বনের প্লেনটা আছে অ্যাকচুয়ালি এটাকে আমি একটু ইলাবোরেট করে দেখাচ্ছি এক্সাম্পলটাকে একে দেখাচ্ছি সি ডাবল বন সি ডাবল বন সি এখানে হলো এটা হলো বি এখানে হলো এ এটা হলো বি দেখতে মনে হচ্ছে যে দেয়ার এক্সিস্ট প্লেন অফ সিমেট্রি বাট অ্যাকচুয়ালিতে এই প্লেনটা যেটা আছে এবং এখানে যে প্লেনটা আছে মানে এটা এই প্লেনটা আর এই প্লেনটা দে আর দে আর মিউচুয়ালি পারেন্ডিকুলার টু ইচ আদার এই দুইটা প্লেন তাহলে নো প্লেন অফ সিমেট্রি ইজ প্রেজেন্ট নো প্লেন অফ সিমেট্রি ইজ প্রেজেন্ট

এবার এখানে দেয়ার ইজ এ প্লেন অফ সিমেট্রি এবার এটা এখানে একটা প্লেন অফ সিমেট্রি আছে প্লেন অফ সিমেট্রি প্লেন অফ সিমেট্রি মানে দ্য কম্পাউন্ড ইজ অপটিক্যালি ইন অ্যাক্টিভ মানে অ্যাকচুয়াল ব্যাপারটা হলো যদি কোনো এলিন সিস্টেম এলিন সিস্টেম মানে কি সি ডাবল বন সি ডাবল বন সি ডাবল বন সি মানে পলি ইন সিস্টেমে মাঝখানে অড নাম্বার অফ ডাবল বন থাকে আমি লিখে দিচ্ছি এটা এখানে ইফ এন এলিন এ কোশ্চেনটা আইআইটিতে এসেছিল এটার বাই ফিনাল পার্টটা আর কি নিটেও এসছে ইফ এন এলিন কন্টেইনস অড নাম্বার অফ ডাবল বন্ডস এন্ড দা টার্মিনাল কার্বন সেম দেন দ্য কম্পাউন্ড ইজ ইপটিক্যালি ইনএক্টিভ ওকে আর যদি ইভেন নাম্বার অফ বন্ড থাকে ইভেন নাম্বার অফ ডাবল বন্ড থাকে দেন অপটিক্যালি অ্যাক্টিভ সরি ঠিক আছে অপটিক্যালি অ্যাক্টিভ ওকে তাহলে আমরা দেখেছিলাম যে সি ডাবল বন্ড সি ডাবল বন্ড সি এ বি এটা দেখেছিলাম আমরা অপটিক্যালি অ্যাক্টিভ অপটিক্যালি অ্যাক্টিভ মানে ও এ আর এটাকে দেখলাম আমরা দিস ইজ অপটিক্যালি ইন অ্যাক্টিভ কারণ হলো কি কারণ এটা দুটো সেম প্লেনে আছে তো মনে রাখতে হবে যদি ইভেন নাম্বার অফ ডাবল বন্ড থাকে তাহলে যে সাইডের প্লেনগুলি আছে তা দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার

and there is a plane of symmetry and there is also axis of symmetry you can see here i'm showing you here you can assume this is a water molecule and the axis is passed through the oxygen atom and if i can rotate the molecule in clockwise direction 180 degree this hydrogen and this hydrogen they will interchange their position so you will see the water molecule as it was before the rotation okay

Okay. Now, if we want to write Fischer projection, what are the rules we should obey? Okay. This is the compound. Okay. So, at first, we see in this compound, there are two chiral centers because

A, this one is B, this one is this one is C, and the whole one is this one is D. So this carbon is also chiral. So this molecule is this compound is optically active because there is no plane of symmetry present here. So we are writing the Fischer projection formula here. How to write it down? The most oxidized group. should be at the top and the or the bottom now as you can see most oxidized group that is CWH so you should write down the structure like this one one vertical line two horizontal line they are in the plane they are out of the plane the most oxidized group should be at the top this one is the CWH this one is the this CWH.

This carbon is also a chiral center. Star is denoted as chiral center. One, two, three, four, four different groups or atoms. So this is the Fischer projection formula of this compound. Now we can see another example, C-OH. Now we can, can see this one, CHO, single bond, CH, OH, CH2OH. Okay, this is the structure compound. So, the most oxidized group that is the CHO should be at the top, CH2OH that is in the bottom, and the OH is here. This is, the, this is the chiral center because this carbon is attached with four different groups or atoms. This one is A, this one is B, this one is C, and etaholo D. So, this is the chiral center. So, actually, a molecule uh, as a carbon atom which is attached with four different groups or atoms are not, is known as a chiral center. ফর্মুলা এটা একটা নাম নাম আছে হল তো এখানে ডি এলটা জানা দরকার কিন্তু এটা আমরা একটু পরে দেখছি তো ফিশার থেকে আমরা এখন যাবো ওয়েজ ডেসে আচ্ছা তো ফিশার থেকে যাবো ওয়েজ ডেস ওকে তো যাওয়া নিউমেন্ট দেখে নেব তো এখানে দেখছি আমরা ম্যান প্রজেকশন তো ম্যান প্রজেকশন দেখছি ফিশার থেকে নিউমেন নিতে হবে সো আমরা একটা স্ট্রাকচার এখানে ড্র করছি ওকে সো দিস ইজ দ্য স্ট্রাকচার এখন আমরা নিউম্যানে নেবো ওকে আসলে কি হয় ওরা আসলে থ্রি ডি এজিউম করা হয় দেখুন এখানে দেখাচ্ছে সাপোজ মনে করো এখানে যে কার্বনটা আছে এটা তো এমন স্পেরিক্যাল শেপ কার্বন তো থ্রি ডি একটা স্পিয়ার হবে এখানে ওকে এটা হলো একটা স্পিয়ার ঠিক আছে তো এখানে দেখলে দেখা যাবে তো ওই পিছনে যে একটা কার্বন আছে এটাও একটা স্পিয়ার ঠিক আছে এখন আমার ভিউটা আমি যে দিক থেকে দেখছি আমার ভিউটা যদি আমার চোখটা যদি এই জায়গায় থাকে ওকে তো আমার ভিউটা যদি এই দিক থেকে হয় তাহলে আমি এই কার্বনটাকে নিশ্চয়ই দেখব কারণ এটা আমার চোখের সামনে পড়ছে কিন্তু এই কার্বনের পেছনে যে কার্বনটা আছে অ্যাকচুয়ালি ওটাকে দেখা যাবে না কারণ টিভিতে যে সময় দুর্গা দেখায় মহালয়াতে তখন শুধুমাত্র একজন মানুষকে দেখা যায় পেছনে দশটা হাত দেখা যায় অ্যাকচুয়ালি কি একজন মানুষের পেছনে পাঁচজন মানুষ আরো চারজন মানুষ দাঁড়ানো থাকে তাদের হাতগুলো দেখা যায় কিন্তু তাদের বডি দেখা যায় না সেই কারণে আমি বলছি এখানে যদি তোমার ভিউটা এখান থেকে হয় তাহলে তুমি এই কার্বনটাকে নিশ্চয়ই দেখতে পারবে কিন্তু এই কার্বনটাকে দেখা যাবে না কিন্তু ওর সাথে যে গ্রুপগুলি অ্যাটাচড আছে ওইগুলি আমি দেখতে পাবো যদি আমি এটাকে ডায়াগ্রাম হিসেবে আঁকতে চাই তাহলে স্ট্রাকচারটা কি দাঁড়াবে এখানে দেখো এই হলো আমার কার্বনটা যেটাকে আমি এটাকে দেখছি দিস কার্বন দিস কার্বন দিস কার্বন ওকে এটা হলো এটা এর সাথে তিনটা গ্রুপ লাগানো আছে তো উপরে একটা একটা গ্রুপ এই এই যে গ্রুপটা এখানে আছে এটা আর এখানে হলো হাইড্রোজেনটা কিন্তু এই কার্বনটার জন্য আমি কিন্তু পেছনের কার্বনটাকে দেখতে পাবো না তাহলে আমি পেছনের কার্বনটাকে দেখতে পাচ্ছি না কিন্তু সিডাবল এইচ গ্রুপ সিএল গ্রুপ আর হাইড্রোজেনটাকে আমি দেখতে পাবো তো কি হয় এগুলি দেখো এই বিয়ারটা এই সিএল এর সিএল টা ঠিক বি আর এর পেছনে আছে আমি যদি এদিক থেকে দেখি আমার যদি ভিউটা এদিক থেকে হয় বি আর এর ঠিক পেছনে সিএল আছে তাহলে আমি এটাকে লিখছি এই যে সিএল টা আছে এবার এ সি ডাবল ও ঠিক পেছনে আছে ওই পিছনে সিডাবল ও এস টা আর এই হাইড্রোজেনের ঠিক পেছনে আছে ওই যে হাইড্রোজেনটা এই যে আমি এখানে ফিশার থেকে এটা হলো ফিশার আর এটা গেল তোমার নিউমেন প্রজেকশন কোথায় পাবে এন আর টি তে আছে ওকে এবং রেফারেন্স বই সবগুলিতেই মোটামুটি আছে ফিশার প্রজেকশন তো ফিশার প্রজেকশন থেকে আমি কোথায় নিয়েছি নিউম্যান কিভাবে নিলাম আবার একটু বলছি এখানে এই যে কার্বনটা আছে এই কার্বনটাকে তো আমি দেখবো কারণ এটা আমার সামনে আছে ইনফ্রন্ট অফ দা ভিউয়ার আমি এই কার্বনটার জন্য পেছনের কার্বনটাকে দেখতে পাবো না সো এটা হলো রিয়ার টু দা ভিউয়ার আমার পেছনে আছে বাট যখন কিন্তু আমি সাথের যে এই গ্রুপগুলি যেগুলি আছে সিএল হাইড্রোজেন সিডাব্লু এইচ এগুলিকে দেখতে পাবো এগুলি থাকবে তোমার ইক্লিপসড কন্ডিশনে কারণ একটার পেছনে একটা আছে এটাকে বলা হয় পি এস ই ডি ইক্লিপসড এবার আমি কি করছি একটু দেখো সিক্সটি ডিগ্রি রোটেশন করছি এটাকে ক্লকওয়াইজে সামনের কার্বনটাকে কনস্ট্যান্ট রাখবো মানে এখানে যে সি ডাবল এইচ গ্রুপ আছে সিএল আছে এবং হাইড বিআর আছে এটা কোনোদিন চেঞ্জ হতে পারবে না শুধু পিছনেরটা ঘোরাবো এটাকে বলা হয় কনফরমেশন আমি প্রিভিয়াস ভিডিওতে আইওপি সরি আইসোমারিজম পার্ট ওয়ানে আমি কনফরমেশন আর কনফিগারেশন সম্পর্কে বলেছিলাম ওইটা এখানে কাজে লাগছে এগুলি অ্যাকচুয়ালি কনফরমেশনাল ফর্মুলা তো আমি কি করছি সামনেটাকে সামনেটাকে সেম রাখছি এই সামনে যে কার্বনটা আছে এটাকে আমি কনস্ট্যান্ট রাখছি তাহলে সামনেটা যেমন আছে এমন থাকবে ওর সঙ্গে গ্রুপগুলি যেমন আছে ওটাও সেমই থাকবে তো সি ডাবল এইচ গ্রুপটা যেমন আছে এমন লিখবো বি যেমন আছে এমন লিখবো এই যে সি ডাবল এইচ এখানে আছে বি আর ওকে এখানে আছে হাইড্রোজেন বাস এবার আমি পিছনটাকে সিক্সটি ডিগ্রি রোটেশন করেছি মানে এখানে যে সি ডাবল গ্রুপটা আছে এটা চেঞ্জ হয়ে এই জায়গাতে এসে পড়বে তাহলে দেখো সিক্সটি ডিগ্রি রোটেশন করার পরে কি হয়েছে এই সি ডাবল এখানে এসে পড়লো সিএলটা এখানে এসে পড়ল এবং হাইড্রোজেনটা এই জায়গাতে চলে গেল এটার নাম হলো স্কিউ এটার নাম হলো ইক্লিপস অথবা ফুল ইক্লিপস বলতে পারো ফুল ইক্লিপস এটার নাম হলো স্কিউ ইক্লিপস মানে একটা একটা পেছনে আছে যেমন আমাদের সোলার ইক্লিপসে দেখা যায়

তখন এইবার এই সিডাবল এইচ গ্রুপটা যেটা আছে এটা এসে পড়বে এটা চলে যাবে এর পিছনে আর সি এলটা হাইড্রোজেন এর পিছনে দেখতে কি হবে এখানে বিআর যেমন আছে এমন রইল হাইড্রোজেন যেমন আছে এমন রইল এর পিছনে সিডাব্লু এইচটা এসে পড়লো তার পিছনে চলে গেল হাইড্রোজেনটা তার পিছনে চলে গেল ক্লোরিনটা এটার নাম হলো পার্সিয়াল্লিপস্ট এখানে প্রবলেমটা কি এটা ফুল ইক্লিপস ছিল মানে সেম লাইক গ্রুপগুলি একটার পিছনে একটা ছিল এটাও ইক্লিপস কিন্তু সেম লাইক গ্রুপগুলি একটার পিছনে একটা নেই যেমন সি ডাবল ওয়েচ এর পিছনে আছে হাইড্রোজেন বিআর এর পিছনে আছে সি ডাবল ওয়েচ গ্রুপ হাইড্রোজেন এর পিছনে আছে সি তো ফুল ইক্লিপস এর মধ্যে কি ছিল সেম লাইক গ্রুপগুলি ওয়ার বিহাইন্ড টু ইচ আদার সো দে আর দিস ইজ নোন অ্যাজ ফুল ইক্লিপস এখানে আবার এটা আবার 60 ডিগ্রি রোটেশন করতে চাই তাহলে কি হবে সামনেটা যেমন আছে এমন থাকবে সামনেটা যেমন আছে ওটাকে এমন ভাবে লিখলাম ঠান্ডাটাকে ঘুরাবো না তো সি ডাব্লিউ যেমন আছে এমন রইল বিআরটা যেমন আছে ওটা এমন রইলো হাইড্রোজেনটা যেমন আছে এমন রইলো এবার যখন আমি সিক্সটি ডিগ্রি ঘুরাবো সিক্সটি ডিগ্রি ঘুরাবো এটা এখানে চলে যাবে এটা এখানে চলে যাবে এটা এখানে চলে যাবে তো স্ট্রাকচারটা কি হবে দেখতে সিএলটা চলে গেল এখানে হাইড্রোজেনটা চলে গেল এখানে সি ডাব্লিউ চলে গেল এখানে এটা আপনারা মনে রাখবেন এনটি এনটি কেন সেম লাইক গ্রুপস আর

so least repulsion and stability high এখানে জেনারেলি কথাটা কেন বলেছি এটা বলবো আমি একটু পরে দেখাচ্ছি এখানে প্রথমে একটা স্ট্রাকচার এঁকে নিই ওই যে এন্টি স্ট্রাকচারটা এঁকে নিই আর এখানে সিনের স্ট্রাকচারটা এঁকে নিই ওকে তো স্ট্রাকচারটা কি হয়েছে এখানে এন্টি স্ট্রাকচারটা প্রথমে আঁকছি সি ডাবলও এইচ সি ডাবলও এইচ এখানে হলো বিআর এখানে সিএল এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন তো স্ট্রাকচারটা কি দাঁড়ালো এই যে দুইটা গ্রুপ আছে সেম লাইক গ্রুপ এই যে গ্রুপটা এই গ্রুপটা যেটা যেটা সেম লাইক গ্রুপ আর ফার অ্যাপার্ট ফ্রম ইচ আদার সো নো রিপালশন নো রিপালশন মানে পটেনশিয়াল এনার্জি ডায়াগ্রাম কার বাকলে এখানে দেখা যাবে এন্টি কন্ডিশনটা এখানে আছে এন্টি এনার্জি লেভেলটা এটা হলো পোটেন্সিয়াল এনার্জি আর যেটা ইক্লিপস ছিল এটাকে এনটি অথবা অনেক সময় স্টেগার্ডও বলা হয় স্টেগার্ড অর এনটি বলা হয় যখন যেটা যেটা ফুলি ক্রিপ ছিল সি ডাবলও এইচ সি ডাবলও এইচ এখানে ছিল সি এখানে ছিল বিআর এখানে ছিল সিএল এখানে ছিল হাইড্রোজেন এখানে হাইড্রোজেন ছিল তো এই সেম লাইক গ্রুপগুলি এখন একটার কাছাকাছি একটা আছে তো এখানে রিপালশন বেশি হবে রিপালশন বেশি হলে স্টেবিলিটি কম হবে তো সিনে মানে

দুইটা সেম লাইক গ্রুপ কাছাকাছি এসে পড়ে যে মাত্র কাছাকাছি এসে পড়ে তাদের মধ্যে রিপালশন বেশি হয়ে যায় রিপালশন বেশি হলে পোটেনশিয়াল এনার্জি বাড়ে এবং পোটেনশিয়াল এনার্জি বাড়লে স্টেবিলিটি কম লেসেস স্টেবল কিন্তু অনেক সময় কি হয় একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটা এটা একটা কোন একটা এন্ট্রান্সের কোশ্চেন এসেছিল কোশ্চেনটা দেখছি আমরা যদি আপনাকে এই চারটা ফর্ম দিয়ে দেয় ঠিক আছে আমি অ্যাকচুয়ালি দুইটা ফর্ম আঁকছি চারটা আঁকছি না সি ডাব্লু এইচ সি ডাবল এইচ এখানে একটা ও এখানে একটা ও এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এনটিতে আছে এটা কারণ সেম লাইক গ্রুপগুলি দূরে দূরে আছে এবার একটা আরেকটা আঁকছি এখানে এটা কোন একটা এন্ট্রান্সের কোশ্চেন এটা স্টার কোশ্চেন ছিল হ্যাঁ আমি অ্যাকচুয়ালি আমার ঠিক মনে নেই কবে এসছে এটা ও এইচ হাইড্রোজেন এখানে একটা সি ডাবল গ্রুপ এখানে একটা ও গ্রুপ এখানে একটা হাইড্রোজেন গ্রুপ এখন যদি আপনারা এখানে দেখতে পান আপনারা যদি এটা হলো স্কিউ ফর্ম অ্যাকচুয়ালি এখানে স্কিউটা বেশি স্টেবল ইন দিস কেস ইন দিস কেস দা স্কিউ ইজ মোর স্টেবল দেন এন বিকজ বিকজ এখানে এখানে একটা ডেল্টা মাইনাস ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস এ এখানে একটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং তৈরি হবে এই যে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিংটা এখানে তৈরি হলো ডিউ টু দা ডিউ টু দা ইন্ট্রা মলিকিউলার হাইড্রোজেন বন্ডিং দা স্কিউ ফর্ম

তোমার স্কিউ ফর্মটা বেশি স্টেবল হবে তো মনে রাখতে হবে যেখানে চিলেশন পসিবল ওইখানে স্কিউ ফর্মটা স্টেবল বেশি হয় এটা एक्चुअली একটা স্টার क्वेश्चन এটা কোন একটা এন্ট্রান্সে এসেছিল বারবার রিপিট করছি যে অনেক সময় এন্টি ফর্মের তুলনায় স্কিউ ফর্ম বেশি স্টেবল হয় এটা একটু লক্ষ্য রেখে এন্ট্রান্সে আগাতে হবে ওকে দা নেক্সট ওয়ান করছি আমরা তো এখানে চলে গেল ফিশার নিউমেন চলে গেল এখান দেখব আমরা ওয়েজ ড্যাশ কনফিগারেশন অর সরি কনফার্মেশন তো सपोज আপনাকে কেউ বলেছে এখানে একটা গ্লিসারেল ডি হাইট আছে সিএইচ টু ওএইচ এটা ফিশার প্রজেকশনে আছে এটাকে বলেছে ফ্লাইং ওয়েজে কনভার্ট করতে ফ্লাইং ওয়েজ তো আমরা কিভাবে কনভার্ট করব এটা কনভার্ট করানোর দুটো উপায় আছে একটা ভার্টিক্যাল লাইন টানবেন একটা অ্যাঙ্গেল করে আর একটা লাইন টানবেন এখানে এখানে একটা ভার্টিক্যাল লাইন টানলাম অ্যাঙ্গেল করে একটা লাইন টানলাম তো কীভাবে করছি একটু প্লিজ কাইন্ডলি একটু লক্ষ্য রাখবেন সো এখানে সিএইচও গ্রুপটা যেখানে আছে এখানে লিখে দিলাম সিএইচও গ্রুপটা আর সিএইচ টু গ্রুপটা যেখানে আছে ওখানে সিএইচ টু গ্রুপটা এখানে লিখে নিলাম সেম ভাবে এখানে সিএইচও গ্রুপটা উপরে লিখে নিলাম সিএইচ টু গ্রুপটা এখানে লিখে নিলাম তো মনে রাখতে হবে যেদিকে বেন্ডিংটা হয়েছে মানে এখানে দেখতে পারবেন আপনি লেফট হ্যান্ড সাইডে বেন্ডিং হয়েছে লেফট হ্যান্ড সাইডে এখানে বেন্ডিং হয়েছে আপনার লেফট হ্যান্ড সাইডে তো লেফটে যদি বেন্ড হয় লেফটে যদি আমি বেন্ডিং করি লেফটে যে গ্রুপটা আছে ওইটা ফ্রান্টে এসে পড়বে এই যে লেফটে ব্যান্ড করেছিলাম সেই জন্য লেফটে কোন গ্রুপটা আছে হাইড্রোজেন আছে তাহলে এখানে এই যে হাইড্রোজেনটা আছে এটা এসে পড়বে ইন ফ্রন্ট অব হাইড্রোজেন এসে পড়লো আর যে ওয়েজটা আছে এটা চলে যাবে রিয়ার টু দা ভিউয়ার মানে কিভাবে লিখবো ড্যাশ ওয়েজ দিয়ে ড্যাশ মানে কি ড্যাশ মানে হলো রিয়ার আর সলিড মানে হলো ফ্রান্ট এটাকে এভাবে না লিখে এভাবেও লেখা যায় যেহেতু এখানে রাইট হ্যান্ডে বেন্ডিং হয়েছে আপনার রাইট হ্যান্ডে আপনি দেখতে পাচ্ছেন এখানে রাইট হ্যান্ডে বেন্ডিং হয়েছে সেই কারণে রাইট হ্যান্ডে কে আছে OH আছে তো দিস উইল কাম ইন ফ্রন্ট অফ দা ভিউয়ার এখানে দেখতে পাবেন এখানে OH টা এসে পড়েছে ইন ফ্রন্ট অফ দ্য ভিউয়ার আর পেছনে চলে যাবে হাইড্রোজেনটা তো এ গেল আমার ফিশার টু ফ্লাইং ওয়েজে কনভার্সন সিম্পল ছিল এটা হলো ফিশার এটা ছিল ফিশচার এখান থেকে নিয়ে গেছি আমি ফ্লাইং ওয়েজে তো এভাবে করলাম আরেকটা एग्जांपल এখানে দেখাটা আমি মনে করি দরকার একটা সিম্পল একটা एग्जांपल দেখছি এরপরে একটা কমপ্লিকেটেড এক্সাম্পল দেখবো সাপোজ মনে করেন এখানে একটা সিডাবলিউইচ আছে এখানে একটা সিএইচ ও আছে এখানে একটা ও আছে এখানে একটা হাইড্রোজেন আছে তো এটাকে আমি ফ্লাইং ওয়েজে নেব তো আমি কি করবো একটা ভার্টিক্যাল লাইন টানবো একটা অ্যাঙ্গুলার লাইন টানবো আবার একটা ভার্টিক্যাল লাইন টানবো আর একটা অ্যাঙ্গুলার লাইন টানবো তো কি হবে সিডাবলিউইচটাকে উপরে লিখবো সিএইচ ওটাকে নিচে লিখবো এখানে যেহেতু লেফটে ব্যান্ড হয়েছে তাহলে এই হাইড্রোজেনটা এসে পড়বে ইন ফ্রন্ট অফ দ্য ভিউয়ার টা এসে পড়বে ইন ফ্রন্ট দ্য ভিউয়ার আর এখানে টা চলে যাবে রিয়ার টু দ্য ভিউয়ার আবার যদি আপনি রাইট হ্যান্ডে ব্যান্ড করুন সি ডাবলও এইচ এখানে চলে যাবে সি যেহেতু ও এ রাইটে ব্যান্ড হয়েছে তাহলে এই এখানে যে ওইচ গ্রুপটা আছে এই ওইচ গ্রুপটা এসে পড়বে ইনফ্রন্ট ফ্রন্ট অব দ্য ভিউয়ার আর টা চলে যাবে এখানে রিয়ার টু দ্য ভিউয়ার তো অ্যাকচুয়ালি দুইটা কম্পাউন্ড এটা সেম কম্পাউন্ডই সেম দেখে মনে করবেন না যে একটা একটা মিরর ইমেজ কোনোদিন ভাববেন না এখানে দে আর সেম কম্পাউন্ডস দে আর সেম এটাকে অনেক সময় পরীক্ষা হলে দিয়ে বলে এটার মধ্যে সম্পর্ক কি তাহলে আপনারা লিখবেন আইডেন্টিক্যাল কম্পাউন্ড অ্যাকচুয়ালি এটা এন্ট্রান্সে এসছে কোশ্চেনটা এটা এই জন্য আমি এখানে এটাকে মেনশন করলাম যে যখন এই দুটা কম্পাউন্ডকে এক সঙ্গে দিয়ে দেবে বলবে এটা কি তাদের মধ্যে কি রিলেশন আপনাকে অপশন দেবে এনানসিওমার এনানসিওমার এটা আমরা দেখব এখনি দুই নাম্বার দেবে আপনাকে মনে করুন ডায়াস্টেরিওমার ডায়াস্টেরিওমার তিন নাম্বার দিবে আইডেন্টিকেল কম্পাউন্ড চার নাম্বার দেবে মনে করেন নট সেম ওকে তো এখানে এটা আইডেন্টিক্যাল কম্পাউন্ড হবে কারণ এটাকে দুই ভাবেই লেখা যায় আপনার ইচ্ছা হলে আপনি লেফট এ ব্যান্ড করতে পারেন আমার ইচ্ছা হলে আমি রাইট এ ব্যান্ড করতে পারবো কোনো অসুবিধা নেই তো এই গেল ফিশার টু ফ্লাইং ওয়েজ এটা ছিল সিম্পল এক্সাম্পল আর একটা কমপ্লিকেটেড এক্সাম্পল দিয়ে যদি আমরা দেখি সাপোজ এখানে এবার এটা কম্পাউন্ড আছে সি ডাবল ও এইচ এটা সি ডাবল ও এইচ এখানে একটা ও আছে এখানে একটা ও আছে তো একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন তো আপনারা যা করবেন আমি যেভাবে করছি সেভাবে করুন একটা ভার্টিক্যাল লাইন টানবেন খাতায় একটা কপি নিয়ে বসতে হবে লাইন টানুন এই যে আছে এটাকে আমি এই সাইডে ব্যান্ড করলাম আর রুলটা মনে রাখবেন সবসময় মাঝখানে যখন ইভেন নাম্বার অফ ইভেন নাম্বার অফ কার্বন থাকবে মাঝখানে যখন ইভেন নাম্বার অফ কার্বন থাকবে এখানে দুইটা কার্বন আছে তাহলে যখন ব্যান্ড করবেন অপোজিট সাইড এ ব্যান্ড করবেন এটাকে যদি আমি এভাবে ব্যান্ড না করি তাহলে এখানে একটা ভার্টিক্যাল লাইন আমি এখানে ড্র করে এটাকে এই সি ডব্লিউ এক্সটাকে এদিকে ব্যান্ড করলাম আর এদিকে সি ডব্লিউ এক্সটাকে আমি এই সাইডে ব্যান্ড করলাম তো অপজিট ডাইরেকশনেই ব্যান্ড করতে হবে মাঝখানে যদি ইভেন নাম্বার অফ কার্বন থাকে মাঝখানে যদি ইভেন নাম্বার অফ কার্বন থাকে তাহলে সব সময় অপজিট ব্যান্ড করতে হবে এবার আমি এটার স্ট্রাকচারটা আঁকছি দেখুন এই কার্বনের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এই কার্বনটা হলো এই কার্বনটা কোন দিকে ব্যান্ড আছে ও এর দিকে ব্যান্ড করেছি কোন দিকে ব্যান্ড করেছি এই সাইডে ব্যান্ড করেছি মানে ও এইচ এর দিকে ব্যান্ড করেছি মানে ওয়েস্টে এসে পড়বে আপনার ইন ফ্রন্ট অফ দা ভিউয়ার স্ট্রাকচারটা কিভাবে আছে একটু লক্ষ্য রাখবেন প্লিজ কাইন্ডলি এখানে ওয়েস্টে এসে পড়বে আপনার ইন ফ্রন্ট অফ দা ভিউয়ার যেহেতু ওয়েচ এর দিকে ব্যান্ড করা হয়েছে হাইড্রোজেনটা চলে যাবে আপনার রিয়ার টু দা ভিউয়ার এই যে স্ট্রাকচার আবার দেখুন এই কার্বনটার দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এদিকে ব্যান্ড করেছি মানে হাইড্রোজেনের দিকে ব্যান্ড করেছি তাহলে হাইড্রোজেনটা চলে আসবে আপনার ইন ফ্রন্ট অফ দা ভিউয়ার এই যে হাইড্রোজেন চলে আসলো আপনার ইন ফ্রন্ট অফ দা ভিউয়ার আর ওয়েস্টটা চলে যাবে আপনার রিয়ার টু দা ভিউয়ার এই যে আপনার ওয়েস্ট চলে গেল আবার যদি আপনি এদিকে লক্ষ্য রাখেন এটার মধ্যে কোন দিকে ব্যান্ড করেছি আমি এই সাইডে ব্যান্ড করেছিলাম এই সাইডে যেহেতু ব্যান্ড করেছি এবার যে হাইড্রোজেনটা আছে এদিকে যেহেতু হাইড্রোজেনের দিকে ব্যান্ডিং হয়েছে এবার হাইড্রোজেন চলে আসবে ইন ফ্রন্ট অফ ভিউয়ার আর ওই চলে যাবে আপনার রিয়ার টু দ্য ভিউয়ার এখানে দেখুন আমি এই সাইডে ব্যান্ড করেছি এটাতে ওইচ এর দিকে তাহলে ওইচ টা এসে পড়বে আপনার ইন ফ্রন্ট অফ দ্য ভিউয়ার এবং হাইড্রোজেনটা চলে যাবে আপনার রিয়ার টু দ্য ভিউয়ার আমি আশা করছি এখানে আর আইআইটি অ্যাডভান্স পর্যন্ত দুইটা কার্বনের বেশি আসবে না তারপরে আমি যদি কেউ দুইটা কার্বনের বেশি দরকার লাগে তাহলে আপনারা প্লিজ আমার কমেন্ট বক্সে জানাবেন আমি নিশ্চয়ই ওদের জন্য একটা আপনাদেরকে দেখাবো তো এ গেল আমার ফিশার টু ফ্লাইং ওয়েজ অ্যাকচুয়ালি এখানেই ম্যাক্সিমাম স্টিরিও কেমিস্ট্রির স্টিরিও স্টুডেন্টরা এখানেই আপনার ভুল করে ফেলে ওরা ফিশার থেকে ফ্লাইং ওয়েজে নিতে পারে না কিংবা ফ্লাইং ওয়েজ টু ফিশার কনভার্ট করতে পারে না সো ফিশার টু ফ্লাইং ওয়েজ ইজ দ্য অ্যাকচুয়ালি দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য স্টিরিও ওকে এখন আমরা দেখবো আইসোমারিজমের যেটা আছে

which are the mirror images to each other আর এনান আমি এখানে দুটো স্ট্রাকচার রাখছি সিডবো এইচ তো এ হলো ইনানসিওমার অ্যাকচুয়ালি ব্যাপারটা কি এই কম্পাউন্ডের দিকে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে একটা কাইরাল সেন্টার আছে এখানে একটা কাইরাল সেন্টার আছে তাহলে এটা অপটিক্যালি অ্যাকটিভ কারণ এখানে কোনো এখানে কোনো নো প্লেন অফ সিমেট্রি এন্ড অ্যাক্সিস অফ সিমেট্রি নো প্লেন অফ সিমেট্রি অর অ্যাক্সিস অফ সিমেট্রি অর সেন্টার অফ সিমেট্রি ইজ প্রেজেন্ট নো প্লেন অফ সিমেট্রি নো সেন্টার অফ সিমেট্রি এন্ড নো অ্যাক্সিস অফ সিমেট্রি ইজ প্রেজেন্ট সো দিস ইজ অপটিক্যালি অ্যাকটিভ এটার যে মিরো ইমেজটা এখানে আমি নিয়েছি এই মিরো ইমেজটার দিকে লক্ষ্য রাখলে দেখতে পাবেন যে এই কার্বনটা কাইরাল এই কার্বনটা কাইরাল দেয়ার ইজ নো প্লেন অফ সিমেট্রি নো সেন্টার অফ সিমেট্রি এন্ড নো অ্যাক্সিস অফ সিমেট্রি তো তার মধ্যে যে সম্পর্কটা তৈরি হয় এই সম্পর্কটার নাম হলো এনানসিওমার তাদের মধ্যে যে সম্পর্কটা দ্যাট ইজ দে আর কল্ড অ্যাজ এনানসিওমার্স ওকে সো এনানসিওমার মানে অপটিক্যালি অ্যাক্টিভ বাট দে আর দা মিরো ইমেজেস টু ইচ আদার আর নোন অ্যাজ এনানসিওমার্স এটাকে যদি আমি এটাকে যদি আমি ফ্লাইং ওয়েজে দেখতে চাই তাহলে একটু দেখতে পারেন এখানে এখানে একটা আছে তার সাথে এখানে একটা ও আছে ধরে নিন যদি আমরা এখানে ওর মিরন ইমেজটা নেই মিরর ইমেজ নিলে কি হবে অ্যাকচুয়ালি সামনে যেটা আছে ওটা যেমন ভাবে আছে ওটা ওটার স্থানটা পরিবর্তন করে মানে উইল গো টু দা ডিফারেন্ট টাইপস অফ ওয়েজ সো এখানে ওকে আপনি এটাকে ফ্লাইং ওয়েজে নিয়ে করতে পারেন যদি পরীক্ষা হলে কোয়েশ্চেন আসে অ্যাকচুয়ালিতে সাপোজ এখানে সিডাবল এইচ আছে ও আছে এখানে সিএল আছে এখানে হাইড্রোজেন আছে এখানে হাইড্রোজেন আছে সি ডাবল এইচ তো আপনি কি করবেন প্রথমে এটাকে ফ্লাইং ওয়েজে কনভার্ট করুন ঠিক আছে এটাকে ফ্লাইং ওয়েজে কনভার্ট করছি একটা ভার্টিক্যাল লাইন আঁকলাম এবার সিডাবল এইচ টাকে এদিকে ব্যান্ড করলাম এটাকে সিডাবল এইচ টাকে ব্যান্ড করলাম তো এখানে লিখলাম সিডাব্লু এইচ এখানে লিখলাম সিডাবলু এইচ এই সাইডে ব্যান্ড করেছি মানে ও এইচ এসে পড়বে ইনফ্রন্ট ফ্রন্ট দ্য ভিউ আর এ আঁকলাম ইনফ্রন্ট ফ্রন্ট দ্য ভিউ আর এখানে হাইড্রোজেনটা চলে যাবে রিয়ার টু দা ভিউয়ার এখানে কোন দিকে ব্যান্ড করেছি এই সাইডে ব্যান্ড করেছি মানে হাইড্রোজেন এসে পড়বে ইন ফ্রন্ট অফ দা ভিউয়ার আর সিএলটা চলে যাবে কোথায় রিয়ার টু দা ভিউয়ার এবার ওর একটা মিরর ইমেজ আপনি নিয়ে নিন এখানে নিলে কি হবে সি ডাবল এখানে সি ডাবল ও এইচ এখানে হবে ওএইচ এখানে হাইড্রোজেন এখানে সিএল এখানে হাইড্রোজেন তো আপনি যখন এটাকে স্ট্রাকচার রাখবেন এই এটাকে ব্যান্ড করলাম এদিকে সি ডাবল এইচ সি ডাবল এইচ ব্যান্ড করলাম যেখানে আছে যেমন ভাবে আছে সি ডাবল এইচ সি ডাবল এইচ ব্যান্ড করলাম কোন দিকে ব্যান্ড করেছি এই সাইডে ব্যান্ড করেছি মানে হাইড্রোজেন এসে পড়বে ইন ফ্রন্ট অফ দ্য ভিউয়ার ওএইচ চলে যাবে আপনার রিয়ার টু দ্য ভিউয়ার এখানে যেহেতু লেফটে ব্যান্ড করেছি সিএল এসে পড়বে ইন ফ্রন্ট অফ দ্য ভিউয়ার হাইড্রোজেনটা চলে যাবে রিয়ার টু দা ভিউয়ার তাহলে এদের মধ্যে যে সম্পর্কটা আছে তাদের এটাও হচ্ছে আপনার ইনান্সিও মার্স ওকে তো এ গেল আপনার ইনান্সিও মার্ক এখন দেখবো আমরা ডায়াস্টিরিও মার্ক তো ডায়াস্টিরিও মারে কি হবে ডায়াস্টিরিও মার অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডস

দেখছি প্রথমে ডায়াস্টিরিওমাটা দেখি অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডস দ্যাট আর নট দা মিরর ইমেজেস টু ইচ আদার এখানে দেখবেন যে এখানে সি ডাবল ওএইচ আছে একটা এখানে এখানে একটা সি এইচ আছে এখানে একটা ওএইচ আছে এখানে একটা সি এল আছে এখানে একটা হাইড্রোজেন আছে এখন আপনি কি করবেন যেহেতু এটা কনফার্মেশন এই কার্বনটাকে কনস্ট্যান্ট রেখে উপরেরটাকে ঘুরিয়ে দিন এই কার্বনটাকে নিচের কার্বনটাকে কনস্ট্যান্ট রাখবেন এবং উপরের কার্বনটাকে ঘুরিয়ে দিন একশো আশি ডিগ্রি শুধুমাত্র এই কার্বনটা ঘোরাবো দিস কার্বন উইল বি রোটেটেড তাহলে স্ট্রাকচারটা কি আসবে উপরে সি ডাবল ওয়েস্টার যেমন আছে এমন থাকবে নিচে সি এস যেমন আছে এমন থাকবে যেহেতু নিচেটাকে কনস্ট্যান্ট রেখেছিলাম সিএলটা যেমন জায়গাতে ছিল ওই জায়গাতেই থাকবে আর একটা জিনিস মনে রাখবেন যেহেতু এটাকে ঘোরালাম এভাবে ওয়েস্টার চলে যাবে আপনার লেফট হ্যান্ড সাইডে হাইড্রোজেনটা চলে যাবে এই সাইডে তাহলে এই কার্বনটা কাইরাল এই কার্বনটা কাইরাল এটাও কাইরাল এটাও কাইরাল মানে এটাকে অপটিক্যালি অ্যাকটিভ বলতে পারি এটাও অপটিক্যালি অ্যাকটিভ বলতে পারি কারণ এখানে কোনো প্লেন অফ সিমেট্রি নেই সেন্ট্র অফ সিমেট্রি নেই অ্যাক্সিস অফ সিমেট্রি নেই তাহলে তাদের মধ্যে সম্পর্ক কি দে আর অপটিকালি অ্যাক্টিভ বাট নট মিরর ইমেজেস নট মিরোর ইমেজেস কেন আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন যদি মিরোর ইমেজ হতো তাহলে এই জায়গায় তৈরি হতো ওকে কারণ মিরোর ইমেজ না এটা সে কারণে তাদের মধ্যে সম্পর্ক হল দে আর কল এজ ডায়াস্টিরিয় মার্কস তো ডায়াস্টিরিয় হল অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড বাট তারা একটা একটা মিরর ইমেজ হবে না কিন্তু ফিনান্সিও মার্কেট ক্ষেত্রে দে আর দা মিরোর ইমেজেস টু

ও এইচ ওএচ এইচ এইচ সিডাবলু এইচ সি H, এইচ এখানে একটা সি ডাবলু এইচ সি ডাব্লু এইচ তাহলে এই তিনটা ফর্ম আঁকলাম আমি এখানে অ্যাকচুয়ালিটা মোস্ট ইম্পর্ট্যান্ট দেখুন এখানে একটা কাইরাল সেন্টার আছে এখানে একটা কাইরাল সেন্টার আছে বাট দেয়ার ইজ এ প্লেন অফ সিমেট্রি এখানে একটা প্লেন অফ সিমেট্রি আছে এটা ভালোভাবে লক্ষ্য করা দরকার যে এখানে একটা প্লেন অফ সিমেট্রি আছে এই যে প্লেন অফ সিমেট্রি ঠিক আছে তাহলে এই কম্পাউন্ডটা কি অপটিক্যালি ইন যেহেতু প্লেন অফ সিমেট্রি আছে যদি প্লেন অফ সিমেট্রি থাকে কিংবা সেন্টার অফ সিমেট্রি থাকে কিংবা এক্সিস অফ সিমেট্রি থাকে এটা হবে আপনার অপটিক্যালি ইন তাহলে এটাকে বলা হয় মেসোফর্ম মেসোফর্ম মানে কি মেসোফর্ম মানে হলো যদি কোনো একটা কম্পাউন্ডের মধ্যে এক বা তার বেশি কাইরাল কার্বন থাকে যেমন এখানে আছে দা মলিকিউল কন্টেন্স টু কাইরাল সেন্টারস বাট দা মলিকিউল ইজ অপটিক্যালি ইনঅ্যাকটিভ ডিউ টু দা প্রেজেন্স অফ এ প্লেন অফ সিমেট্রি এটাকে বলা হয় মেসো কম্পাউন্ড ওকে তাহলে এটা টারটারিক অ্যাসিডের অপটিক্যালি ইনঅ্যাকটিভ ফর্ম যেটাকে আমরা মেসো কম্পাউন্ড বলি এখানে টারটারিক অ্যাসিডের আরো দুটো ফর্ম লেখা আছে এটা হলো ডি ফর্ম এটা হলো এল ফর্ম ডি এল কেন এবার সেকেন্ড লাস্ট কার্বনের দিকে দেখতে হবে ফিশারের ফিশারের যে এই যে ফিশার আছে এটা ফিশার প্রজেকশন ফর্মুলা এটা যে ফিশার প্রজেকশন ফর্মুলা এখানে সেকেন্ড লাস্ট কার্বনের দিকে দেখলে পাবেন যে মোস্ট প্রায়োরিটি গ্রুপ যেটা আছে সিআইপি তে চেন ইন গোল্ড প্রিলক্স রুলে আমরা যেটা দেখেছিলাম এই অক্সিজেনের কানেক্টিং অ্যাটমের প্রায়োরিটি বেশি তাহলে এটা আপনার মোস্ট প্রায়োরিটি গ্রুপ যেহেতু এটা রাইট হ্যান্ড সাইডে আছে সেজন্য এটা ডি

এখানে এল লিখেছি সেকেন্ড লাস্ট কার্বনে মোস্ট প্রায়োরিটি গ্রুপ এটা মোস্ট প্রায়োরিটি মোস্ট প্রায়োরিটি গ্রুপ কিভাবে করেছি সিআইপি রুল দিয়ে গদিন দেখিয়েছিলাম আইসোমার আইসোমার ডোমেন ফার্স্ট ভিডিওতে বলেছিলাম সিআইপি রুল ওর কানেক্টিং অ্যাটমের প্রায়োরিটি দেখতে হবে তো মোস্ট প্রায়োরিটি গ্রুপ আপনার লেফট হ্যান্ড সাইডে আছে সেজন্য এল তো ডি এল একটা অন্য রকমের এটা কোনোদিনই মিন করে না যে ক্যাপিটাল ডি মানে ডেক্সট্রয় হবে ক্যাপিটাল এল মানে লিভ হবে তো স্টুডেন্টের মধ্যে অনেক সময় একটা কনফিউশন দেখা যায় যে ডেক্সট্রো লিবো মানে কি সবসময় ডি আর এল কি ডেক্সট্রো লিবো না স্মল ডি এবং স্মল এল যদি কেউ বোঝায় তাহলে ডেক্সট্রো লিবো হবে অথবা প্লাস আর মাইনাস দিয়ে বোঝাতে হবে প্লাস মানে ক্লক রোটেশন করেছে মাইনাস মানে অ্যান্টি ক্লক রোটেশন করেছে তো প্লাস এ রোটেশন করলে আমি প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম যে প্লাসে যখন রোটেশন করবে তখন এটা ডেক্সট্রো হবে ডেক্সট্রো রোটেটরি যখন অ্যান্টি ক্লক রোটেশন করবে তখন হবে লিভো রোটেটরি অর মাইনাস তাহলে এই গেল আপনার ডিএল এল এবং ওকে এখন দেখবো আমরা আলফা বিটা আলফা বিটা এবার আলফা বিটাতে কি দেখা যায় আলফা এবং বিটাতে কি দেখা যায় এটা দেখলে বুঝতে পারবেন আপনারা তো সরি সি আমি একটা এখানে গ্লুকোজের স্ট্রাকচারই আছি সিএইচ ওই টু ওএ এখানে একটা ওএ এখানে একটা হাইড্রোজেন এখানে একটা ওএ এখানে একটা ওএ তো আপনারা এবার কি করবেন প্রথমে সেকেন্ড টপ মোস্ট টপ থেকে সেকেন্ড কার্বনের দিকে দেখতে হবে মোস্ট প্রায়োরিটি গ্রুপ এখানে এখানে দুইটা গ্রুপ আছে একটা হাইড্রোজেন একটা ওএইচ ওএইচ এর অক্সিজেনের কানেক্টিং অ্যাটম মাস বেশি তো মোস্ট প্রায়োরিটি তো সেকেন্ড কার্বন যেটা আছে এটা যদি মোস্ট প্রায়োরিটি গ্রুপ আপনার রাইটে থাকে রাইটে তখন এটার নাম হবে আলফা নাম হবে আলফা যদি এটা যদি এটা যদি এটা আপনার তো যদি এখানে এখানে যদি সিএইচও এটা যদি আমি এভাবে আঁকি সিএইচ টু তাহলে এবার এ টা যদি আমি এখানে নিয়ে চলে যাই হাইড্রোজেনটা এখানে এ হাইড্রোজেনটা এখানে টা এখানে ও এইচ এখানে ও এখানে এইচ এবার দেখুন দা মোস্ট প্রায়োরিটি গ্রুপ এটা আপনার লেফটে আছে মোস্ট প্রায়োরিটি গ্রুপ কোথায় আছে আপনার লেফটে আছে আর এখানে মোস্ট প্রায়োরিটি গ্রুপ হলো এটা কারণ অক্সিজেন অ্যাটমিক মাস বেশি তাহলে এটাকে বলা হয় বিটা আইসোমার তাহলে এটা হলো আলফা এটা হলো বিটা তাদের মধ্যে কি সম্পর্ক এটাও বলছি আলফা বিটা মানে এদের মধ্যে সম্পর্ক হলো এপিমার্স এটা বলবো আমি এখনই একটু ওয়েট করুন এখানে যে আলফাটা আছে বিকজ দা ওয়েজ গ্রুপ ইজ ইন দা রাইট হ্যান্ড অফ ইউর রাইট হ্যান্ড ডাইরেকশন ফ্রম মানে ইন দা সেকেন্ড কার্বন এটম এখানে ওয়েজটা কোথায় আছে এটা লেফটে আছে যে সেকেন্ড কার্বন এটমে এটার নাম হলো বিটা অ্যাকচুয়ালি এটার নাম হলো গ্লুকোজ এটার নাম হলো ম্যানোজ তো আপনারা একটা জিনিস এখানে লক্ষ্য করবেন এপি মার্স মানে কি এপি মার্স মানে এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এপি মার্স হলো এই পুরোটা গ্লুকোজের স্ট্রাকচারের দিকে আপনারা দেখলে দেখতে পাবেন আর ম্যানোজের দিকে দেখলে দেখতে পাবেন এই যে সিএস এখানে আছে এখানে একটা সিএস ওয়েচ আছে ওয়েচ যেমন আছে এমন আছে হাইড্রোজেন যেমন আছে এখানেও সেম আছে ওয়েচ যেমন আছে এখানে ওয়েচ আছে এখানে হাইড্রোজেন আছে এখানেও হাইড্রোজেন আছে এখানেও হাইড্রোজেন আছে এখানেও হাইড্রোজেন আছে এখানে আছে আছে এখানে এবার দেখুন শুধুমাত্র এই দুই নাম্বার কার্বনটা কত নাম্বার কার্বন এক দুই তিন চার পাঁচ ছয় দুই নাম্বার কার্বনে দুই কার্বনে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় দুই নাম্বার কার্বনে শুধুমাত্র স্ট্রাকচারটা ডিফারেন্ট হয়ে গেছে কনফরমেশনটা ডিফারেন্ট হয়ে গেছে এই যে এই যে দুই নাম্বার কার্বনে চেঞ্জ হয়েছে আর বাকিটা যে সেম আছে এজন্য এদেরকে বলা হয় সি টু এপি মার্স সি টু এপি মার্স মানে কি ইফ টু কার্বোহাইড্রেট এটা একটা কার্বোহাইড্রেট এটাও একটা কার্বোহাইড্রেট ইফ টু কার্বোহাইড্রেট হ্যাভ সেম কনফিগারেশন এক্সেপ্ট দে আর এক্সেপ্ট অনলি ওয়ান কার্বন অ্যাটম দেন দে আর নোন এস এপি এখানে দেখলে দেখতে পাবেন যে এখানে সবগুলি কার্বনের যে স্ট্রাকচার আছে সবগুলি কার্বনের যে কনফরমেশন আছে সবগুলি সেম এক্সেপ্ট দ্য সেকেন্ড কার্বন অ্যাটম এই দুই নাম্বার কার্বন অ্যাটমটা বাদ দিয়ে সবগুলি সেম আছে সেই জন্য এর নাম হলো আপনার সি টু মার্ক এটাকে আমি একটু আরেকটু ইলাবোরেট করে এখানে আরেকটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি এখানে একটা সিএইচও সিএস টু ও এইচ ও এইচ এইচ ও এইচ ও এইচ এইচ ও এখানে একটা এইচ ওএ 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 এইচ এটার নাম হলো গ্লুকোজ গ্যালাক্টোজ এবার দেখলে দেখতে পাবেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার চার নাম্বার কার্বনের যে কনফিগারেশনটা এটা ডিফারেন্ট ওই টা এখানে রাইট হ্যান্ড সাইডে এখানে লেফট হ্যান্ড সাইডে বাকিগুলো সেম

CH2OH এখানে একটা OH এখানে একটা OH এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন দুইটা OH গ্রুপ সেম সাইডে আছে তো মোস্ট প্রায়োরিটি গ্রুপস মোস্ট প্রায়োরিটি আর এট দা সেম সাইড তো এটার নাম হলো আপনার এরিথ্রো ওকে এবার যদি এটা মোস্ট প্রায়োরিটি দুইটা ডিফারেন্ট দিকে থাকতো CH2OH OH OH এটা হলো আপনার থ্রিও ওকে তো এরিথ্রোতে কি হয় দুটা মোস্ট প্রায়োরিটি গ্রুপ এক সাইডে থাকে থ্রিওতে কি হয় দুইটা দুই দিকে থাকে তো আমি ভিডিওটা আর লম্বা করছি না এখনো আমার একটা টপিক বাকি আছে ওটা হলো আপনার আরএস তো আর এস এর জন্য একটা স্পেশাল ডেডিকেটেড ভিডিও বানাবো কারণ আর এস আর এস থেকে অনেক কোশ্চেন আসে এটা দিয়ে অনেক কিছু আসে পরীক্ষাতে ওর অপটিক্যাল আইসোমারিজমের বিভিন্ন রকমের কোশ্চেন আসে আরএস থেকে ইনানশিওমারের কোশ্চেনও আরএস দিয়ে সলভ করা যায় ওকে তো তো আমরা আরএস এর জন্য একটা স্পেশাল ভিডিও বানাবো কারণ এটা ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে সে কারণে আমি ভিডিওটা এখনি বন্ধ করে দিচ্ছি সো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই পরের ভিডিওটা দেখবেন এটা আপনাদের জন্য অনেক ইনফরমেশন নিয়ে আসবে হ্যাঁ তো আমি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আপনারা চাইলে আপনাদের বন্ধু-বান্ধবদের সাথে ওটা শেয়ার করতে পারেন যে ভিডিওটা কেমন হয়েছে ওদেরকে আমাদের কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং স্টেটিউন